বক্সিরহাটের ঝিঙ্গাপনি এলাকার ছয় বছরে ভালোবাসা ফিরে পাওয়ার দাবিতে মেয়ের বাড়ির সামনে ধর্ণা যুবকের, চাঞ্চল্য এলাকায় প্রেমিকাকে বিয়ে করার দাবি নিয়ে ধর্ণায় বসলো প্রেমিক। ছয় বছরের প্রেম আর এরই মধ্যে প্রেমিকার অন্য জায়গায় বিয়ের দেখাশোনা চলছে। খবর পাওয়া মাত্রই প্রেমিকার বাড়ির সামনে ধর্ণায় বসলেন প্রেমিক গোপাল অধিকারী। চার বছর আগে ঠিক আজকের দিনেই প্রেমিকার বাড়ির সামনে ধর্ণায় বসেছিল প্রেমিক। দীর্ঘ তাল বাহানার পর তাদের ভালোবাসা পূর্ণতা পায় অনন্ত বর্মন এবং লিপিকা বর্মনের কথা বলছে, আর তাদের আজ চার বছরের বিবাহ বার্ষিকী। এদিকে প্রেমিকার বাড়ির সামনে বিয়ের জন্য প্রেমিকের ধর্ণায় বসার খবর ছড়িয়ে পড়তেই ওই এলাকায় প্রচুর মানুষ ভিড় জমান। সম্পর্কের প্রমাণস্বরূপ দুজনের ছবি হাতে নিয়ে ধর্ণায় বসেছিল যুবক, আর তা দেখতেই ভিড় জমান এলাকাবাসী। যদিও এই সম্পর্ক নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ওই তরুণীর কাছ থেকে। প্রসঙ্গত, বক্সিরহাটে প্রেমের সম্পর্ক নিয়ে ধর্ণায় বসার খবর নতুন নয়। এর আগে গত এক মাসে এলাকার এক যুবকের বাড়ির সামনে ধর্ণায় বসেন তার প্রেমিকা। ওই তরুণীর অভিযোগ ছিল দুই পরিবারই তাদের সম্পর্কের বিষয়ে জানত, বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তারপর এই ঘটনা আবারও প্রকাশ্যে আনল এই ধর্ণা বিবাহকে। প্রেমিকাকে বিয়ে করার দাবি নিয়ে ধর্ণায় বসলো প্রেমিক। ছয় বছরের প্রেম আর এরই মধ্যে প্রেমিকার অন্য জায়গায় বিয়ের দেখাশোনা হওয়ার খবর শুনতে পাওয়া মাত্রই প্রেমিকার বাড়ির সামনে ধর্ণায় বসলেন প্রেমিক গোপাল অধিকারী। ঘটনা বক্সিরহাটের ঝিঙ্গাপনি এলাকার, ছয় বছরের ভালোবাসা ফিরে পাওয়ার দাবিতেই ওই মেয়ের বাড়ির সামনে ধর্ণায় বসে যুবক প্রেমিক গোপাল অধিকারী। অনেকেই একেবারেই মজার ছলে বলে থাকেন যে অনন্ত বর্মন আর লিপিকা বর্মন ধর্ণা বিবাহের প্রচলন তাদের মাধ্যমেই, তারাই ধর্ণা বিবাহের প্রবর্তক। আর তাদের বিয়ের ঠিক চার বছর যেদিন পূরণ, অর্থাৎ সেই দিনেই দেখা যাচ্ছে যে বক্সিরহাটের ঝিঙ্গাপনি এলাকায় ছ বছরের ভালোবাসা ফিরে পাওয়ার দাবিতে মেয়ের বাড়ির সামনে ধর্ণা যুবকের, চাঞ্চল্য বক্সিরহাট এলাকায় প্রেমিকাকে বিয়ে করার দাবি নিয়ে ধর্ণায় বসলো ওই প্রেমিক। ছয় বছরের প্রেম আর এরই মধ্যে প্রেমিকার অন্য জায়গায় বিয়ের দেখাশুনো চলার খবর পাওয়া মাত্রই প্রেমিকার বাড়ির সামনে ধর্ণায় বসলেন প্রেমিক গোপাল অধিকারী। বিস্তারিত জানবো, আমাদের সহকর্মী সুমন রয়েছে। সুমন, আমাদের বিস্তারিত জানাও যে আজকের এই ধর্ণা সত্যি কি ঘটেছিল, কি হয়েছে গোটাটা। সুমন, তুমি শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ সুমন, জানাও যে আজকের সেই ধর্ণা এই গোটা বিষয়ে। প্রেমিকাকে বিয়ে করার দাবি নিয়ে ধর্ণায় বসলো প্রেমিক। ছয় বছরের প্রেম আর এরই মধ্যে প্রেমিকার অন্য জায়গায় বিয়ের দেখাশোনা হওয়ার খবর পাওয়া মাত্রই প্রেমিকার বাড়ির সামনে হাজির প্রেমিক গোপাল অধিকারী। নিজেদের প্রেমের সম্পর্কের তাদের দুজনের ছবি হাতে নিয়ে ধর্ণায় বসেছিল যুবক, আর তা দেখতেই ভিড় জমান এলাকাবাসী। যদিও এই সম্পর্ক নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ওই তরুণীর কাছ থেকে। সুমন, শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যালো, আমরা আবারও যোগাযোগ করতে সক্ষম হয়েছি। সুমন, বিস্তারিত জানাও আমাদের দর্শকদের যে ঠিক কি ঘটেছে। হ্যাঁ পর্ণা, দেখো আজকে যে ঘটনাটি তুফানগঞ্জ দু নম্বর ব্লকের অন্তর্গত বারোকোদালি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝিঙ্গাপুর এলাকায় ঘটেছে। ঘটনাটির সূত্রপাত কিন্তু 6:15 নাগাদ তুফানগঞ্জ দু নম্বর ব্লকের ঝিঙ্গাপুর্ণী এলাকায় ঠেটার পার, অর্থাৎ বক্সিহাটে যে ঠেটার পার রয়েছে ভানুকুমারী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ঠেটার পার এলাকার এক যুবক, তিনি কিন্তু ছ বছরের ভালোবাসা ফিরে পাওয়ার দাবিতেই কিন্তু সেই ঝিঙ্গাপুর্ণী এলাকায় মেয়ের বাড়ির সামনে কিন্তু ধর্ণায় বসে, এবং তারপর কিন্তু আশেপাশের লোকজন কিন্তু সেই দৃশ্য দেখার জন্য কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হয়, এবং পরবর্তীতে বক্সিরহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এবং তোমাকে একটা কথা বলে রাখবো, সেই ছেলেটি যখন ধর্ণায় বসে তার হাতে কিন্তু সেই ছেলের সাথে মেয়ের যে ছবিটা, সেই ছবিও কিন্তু তার হাতে ছিল, এবং তারপরেই কিন্তু আশেপাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হন। এবং তাদের একটা দাবি ছিল যে মেয়ের পক্ষের মেয়ের যে গার্জিয়ান রয়েছে
ছেলের একটাই দাবি যে তার সাথে কিন্তু কোনো রকম ভাবে যোগাযোগ করা যোগাযোগ করতে দিচ্ছে না, এবং তার জন্যই মেয়ের কিন্তু অন্যত্র বিয়ে ঠিক করেছে। এবং সেই খবর শুনতে পেরেই সেই ছেলে কিন্তু তুড়িঘড়ি মেয়ের বাড়ির সামনে ধর্ণায় বসে, এবং পরিস্থিতি কিন্তু বর্তমানে ঠিকই রয়েছে। অর্থাৎ বক্সিয়ার থানার পুলিশ বর্তমানে সেখানে উপস্থিত হওয়ার পরে সেই ছেলের পরিবারের লোকজন আসার পরে কিন্তু ছেলেকে বুঝিয়ে সেই ঘটনা থেকে কিন্তু ছেলের পরিবার এবং ছেলেকে নিয়ে চলে গেছে। পড়না সুমন, এই বিষয়ে কথা বলবো। আমরা পরপর দেখেছি তুমি অনেকবারই এই ধরনের খবর সংগ্রহ করেছো। আজকাল কি মানে এই ধর্ণাই প্রতিশ্রুতি আদায়ের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে? দেখো, তোমাকে একটা কথা বলবো পর্ণা, যে ঘটনাটি বারবার তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের অন্তর্গত বক্সিরাতে দেখা যাচ্ছে, যে এই যে ধর্ণা, অর্থাৎ একটা কথা বলতে চলে একটা ছেলের সাথে মেয়ের কিন্তু বারংবার ছবি কিন্তু সামনে এসেছে, এবং যারা যারা এই ধর্ণা করতে গেছে অর্থাৎ ধর্ণায় মেয়ের বাড়ির সামনে ধর্ণা দিতে গেছে তাদের কাছে কিন্তু ছবি ছিল। অর্থাৎ একটা মেয়ের সাথে তার সম্পর্ক থাকতেই পারে, আশেপাশের লোকজন প্রতিবেশীরা যেটা বলছে, মেয়ের সাথে অবশ্যই সম্পর্ক থাকতে হবে, এবং সম্পর্ক থাকলেই যে বিয়ে করতে হবে সেটা কিন্তু নয়। কিন্তু পরিবারের পক্ষ থেকে একটাই কথা বলা হয়েছে যে মেয়েকে ব্ল্যাকমেল করা হতো, এবং ব্ল্যাকমেল করে তাকে নিয়ে যাওয়া হয়েছিল এক জায়গায়, এবং তারপরে যখন মেয়ে সেই খবর যখন পরিবারের কাছে দেয়, পরিবারের লোকজন কিন্তু অন্যত্র বিয়ে ঠিক করে, এবং তারপরেই তারা কিন্তু আজকে বক্সিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করার আগেই, অর্থাৎ এখনো বলা যাচ্ছে না যে লিখিত অভিযোগ দায়ের হয়েছে কিনা, তার আগেই কিন্তু ছেলের বাড়ির লোকজন কিন্তু ছেলেকে তুলে নিয়ে চলে গেছে। একটা কথা তোমাকে পড়না বলে রাখবো, একটা মেয়েকে লালন পালন করে যেখানে একটা বাবা তার বহু কষ্ট থাকলেও তার মেয়েকে লালন পালন করানোর জন্য যে একটু খামতি, সেই খামতিতে কিন্তু রাখতে দেয় না কোনো বাবা মাই। এবং তারপরে একটা যার যে ছেলেটা যার সাথে থাকবে তার সাথেই যে ছেলেটাকে দেবে, ছেলেটা কি করে না করে বৃত্তান্ত না জেনে কোনো বাবাই কিন্তু কোনোভাবেই কিন্তু চাবে না যে সেই ছেলের হাতে তাকে তুলে দিক। কর্ণ, বেশ, নজর রাখো তুমি সেদিকে। আপাতত ধন্যবাদ তোমাকে। বক্সিরহাট থেকে আমাদের সহকর্মী সুমন আমাদের বিস্তারিত জানালো, বক্সিরহাটের ঝিঙ্গাপুনি এলাকায় 6 বছরের ভালোবাসা ফিরে পাওয়ার দাবিতে মেয়ের বাড়ির সামনে ধর্ণা, যুবকের এবং প্রেমিকার বিয়ের জন্য দেখাশুনো চলছে। এই খবর পাওয়া মাত্রই প্রেমিকার বাড়ির সামনে ধর্ণায় বসলেন প্রেমিক গোপাল অধিকারী। 4 বছর আগে ঠিক আজকের দিনেই এমনভাবেই ধর্ণায় বসে রীতিমতো সফল হয়েছিলেন যারা, সেই অনন্ত বর্মণ এবং লিপিকা বর্মণের ভালোবাসার বা বিয়ের 4 বছরের পূর্তির দিনই এই ধরনের খবর সামনে এসেছে, এবং এলাকাবাসী কিন্তু সঙ্গে সঙ্গে ভিড় জমান ওই এলাকায়। যদিও এই সম্পর্ক নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ওই তরুণীর কাছ থেকে, এবং বক্সিরহাটে এই ধরনের ঘটনা কিন্তু নতুন নয় যেমন আমাদের প্রতিনিধি জানালেন, এবং ওই তরুণীর কিন্তু সেই সময় এর আগেও আরও ঘটনা, যে সেই সময় কিন্তু দুই পরিবারই এই ধরনের ঘটনাগুলো জানে, বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার পরেও হয়তো প্রতিশ্রুতি পূরণ হয় না, সেই নিয়েই কিন্তু এই ধরনের ধারণাগুলো হয়ে থাকে। বক্সিরহাটের ঝিঙ্গাপুনি এলাকায় 6 বছরের ভালোবাসা ফিরে পাওয়ার দাবি মেয়ের বাড়ির সামনে ধর্ণা যুবকের। আমার যার সাথে আমার ভালোবাসা তাকে বাড়ি থেকে জোর করে অন্য জায়গায় বিয়ে ঠিক করছে। কয় বছরের ভালোবাসা? আমার 6 বছর সামথিং হবে। 6 বছরের ভালোবাসা? 6 বছর বেশি হবে আর কি। কিসের জন্য ধর্ণা বসলো তাহলে? নিজে বাড়ি থেকে অন্য জায়গায় বিয়ে ঠিক করছে। হ্যাঁ, সেটা আমাকে জানাই নেওয়া করো। আর না কোনো খবর নাই, কিচ্ছু নাই। ওর একটা মামা ছিল তাপস, মামাই যা কি মামাই হবে, তাপসকে দিয়ে খবর পাঠানো হয়েছে। যাক, তাপসদের সাথে কি ওদের কথা কালে তাপসদের সাথে এখন ওদের মানে তাপস তো ফোন করে না, কিচ্ছু করে না, ভালো কথা। তারপরে আমি আসতে বাড়িতে বলছিলাম যে বাড়ির লোক নিয়ে আসবো, ওদের কোনো খবর নেই, কোনো খবর দেয় না আমাদের। আর এখন বলতেছি কি গার্জেন কেন আসে না? আরে গার্জেন খবর দিলে তো গার্জেন আসবে। কিসের থেকে তোমাদের সম্পর্ক শুরু হয়? সম্পর্ক যখন আমরা কলেজে পড়ি, প্রথম কলেজে ও ফার্স্ট ইয়ার ভর্তি হয়েছিল, আমি কলেজে গেছিলাম, তখন থেকে আমাদের সম্পর্ক শুরু 2016 থেকে। 6 বছরের ভালোবাসা ভালোবাসা দিয়ে কতক্ষণ পর্যন্ত এই ধর্ণা চলবে? চলবে যতক্ষণ অব্দি না পাই।